আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা ব্রেকফাস্ট রেসিপি। আশা করি আজকের রেসিপিটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। আজকে আমি তৈরি করে দেখাবো ভাত দিয়ে নরম তুলতুলে পরোটা, পরোটার সাথে স্পেশাল একটা সবজি রান্না করে দেখাবো। এটা খেতে ভীষণ ভালো লাগে, ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খুব ভালো লাগবে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আজকে আমি পরোটা বানানোর জন্য নিয়েছি ভাত আর নিয়েছি দুটা কাঁচামরিচ। ভাতটা আমি ভালো করে বেটে নেব, একদম স্মুথ করে বেটে নিতে হবে। আমি নিয়েছি 4টা আলু ছিলে আর নিয়েছি 3টা পেঁয়াজ। এবার আমি আলুগুলো লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। সবগুলো আলু আমি একইভাবে কেটে নিয়েছি। এবার আমি আলুগুলো একটা প্লেট উঠিয়ে রাখছি। এবার আমি পেঁয়াজগুলো কেটে নেব। প্রথমে আমি পেঁয়াজগুলো অর্ধেক করে নিচ্ছি মাঝখান দিকে কেটে। সবগুলো আমি কেটে নিয়েছি, আবারও মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এবার এই ছোট অংশটা আমি রেখে দিচ্ছি আর সবগুলো প্যাঁচ থেকে খোসাটা এরকম করে আলাদা করে নিচ্ছি। প্যাঁচের পাপড়িগুলো আমি সবগুলো একইভাবে কেটে ছোট অংশটা বাদ দিয়ে দেব আর ছোট অংশটা কিন্তু আমি কোনোভাবে ফেলে দেব না। ছোট অংশটা আমি বেটে তারপর সবজিটা রান্না করব। পেঁয়াজের পাপড়িগুলো আমি সবগুলো একইভাবে খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব ইজি খোলা যায়। সবগুলো আমার খোলা হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আর ছোটগুলো আমি একটা পেস্ট করে নেব। আজকে আমি বাটা মশলা দিয়ে সবজিটা রান্না করব। আমি নিজে ছোট সাইজের একটা টমেটো নিয়েছি, পেঁয়াজের ছোট অংশ, 4টা কাঁচামরিচ, ধনিয়া হাফ চা চামচ, আস্তা জিরা হাফ চা চামচ, 2টো এলাচ, 4 টুকরা রসুন নিয়েছি 4 কোয়া। এবার নিয়েছি কাজু বাদাম। কাজু বাদামটা আমি 15-20টার মতো নিয়েছি, এটা আলাদা পেস্ট করে নেব। আর আমি বাটটা কিন্তু বেটে নিয়েছি খুব স্মুথভাবে। এবার আমি দিয়ে দিচ্ছি গমের আটা, আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। এটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, একটা ডো তৈরি করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, হাত দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব, একটা ডো বানিয়ে নেব। আমার বাটিটা ছোট মনে হচ্ছে, সেজন্য আমি একটা বড় থালার উপরে নিয়ে নিচ্ছি, এতে করে আমার ডোটা বানাতে সুবিধা হবে। ডোটা কিন্তু আমার বানানো হয়ে গেছে। এবার হাতে আঠা লাগিয়ে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। আপনারা যেরকম পরোটাগুলো সাইজ করবেন বড় ছোট সেরকম করে নিতে পারেন। আমি এবার একটা ডো হাতে নিয়ে আমি একটা গোল শেপ করে নিচ্ছি, এতে করে বেলতে সুবিধা হবে। এবার আমি একটা বেলে নিচ্ছি। আমি পরোটাগুলো বেশি একটা বড় করব না, একদম পাতলাও করছি না, এরকম করছি, দেখতে পাচ্ছেন। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি আর সবগুলো রুটি বেলে নিয়েছি। এবার আমি ভেজে নেব। একটা সাইড একটু ছেঁকে নেওয়ার পর উল্টিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি তেল দিচ্ছি না, আমি 2 বার উল্টিয়ে নিচ্ছি। এবার আমি উপর থেকে কিছুটা তেল দিয়ে দেব, একদম অল্প তেলে আমি পরোটাগুলো ভাজি করব। আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও কিন্তু পরোটাগুলো ভেজে নিতে পারেন। আমি কম তেলে ভেজে নিচ্ছি, আমার কাছে আজকে ঘি নেই সেজন্য দিচ্ছি না। দেখতে পাচ্ছেন পরোটাগুলো কিন্তু ফুলে উঠছে। এরকম উল্টিয়ে পাল্টিয়ে আমি পরোটাগুলো ভেজে নেব, একটু লাল করে, একদম সাদা রাখবো না। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চলে আসছে। একটা পরোটা ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটে তুলে নিচ্ছি।
আমি একই ভাবে অন্য পরাঠাগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছেন ফুলকো ফুলকো হয়েছে কিন্তু পরাঠাগুলো, কতটা লবণীয় লাগছে পরাঠাগুলো। একদম অল্প উপকরণে আমার পরাঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল, আর দিয়ে দিচ্ছি আলুগুলো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ। হলুদ লবণ দিয়ে আমি আলুটাকে প্রথমে ভেজে নেব, এতে করে আলুর কালারটা খুব সুন্দর আসবে আর খেতেও বেশ ভালো লাগবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। সবজি রান্নাটা আমি একদম কম তেলে করব, আলু ভাজার পরে যে তেলটা থাকবে সেই তেলের ভিতরে আমি মশলাটা দিয়ে ভেজে নেব। আলুগুলো আমার তুলে নেওয়া হয়ে গেছে, একই তেলের ভিতরে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, জিরা ধনিয়া আদা রসুন, সরি আদা দেয়নি, রসুন পেঁয়াজ কাঁচামরিচ এলাচ সব কিছু ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার এই মিশ্রণটাকে মশলার আমি ভালো করে কষিয়ে নেব যাতে করে কাঁচা গন্ধ না আসে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, যেহেতু আমি হলুদ একবার দিয়েছি আলুতে সেজন্য আমি কম দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। আমি মশলার সাথে মরিচ হলুদ ভালো করে লাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, লবণও আমি একবার দিয়েছিলাম তাই অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি, কাজু বাদাম। এবার আমি বাদামটা আমি ভালো করে কষিয়ে নেব, আর এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এবার আমি ভালো করে কষিয়ে নেব পানিটা দিয়ে, যতক্ষণে তেল ছেড়ে না দিবে ততক্ষণ কিন্তু আমি এরকম নেড়ে চেড়ে একদম তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু ছেড়ে গেছে। এবার আমি যে পেঁয়াজের টুকরোগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এতে করে আলুটা কিন্তু আর পেঁয়াজটা একসাথে সিদ্ধ হয়ে যাবে, আর খেতে কিন্তু অসম্ভব মজার হবে। এটা কতটা লবণীয় হয়েছে দেখে বলতে পারছেন, অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন, এটা কিন্তু ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আর বাদাম দেওয়া তরকারির টেস্টটা কিন্তু অন্যরকমের আসে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন ও সহজ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। আমার কিন্তু সবজিটা রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এরকম মাখা মাখা হয়ে গেছে। এবার আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে নেব। এই পর্যায়ে আপনারা চাইলে ধনে পাতা কুচিও দিয়ে দিতে পারেন, তাতে করে খেতে আরও বেশ ভালো লাগবে। আমার কাছে নাই আজকে সেজন্য দিচ্ছি না। দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা ইয়াম্মি লাগছে। পরোটাগুলো কিন্তু বেশ নরম তুলতুলে হয়েছে, আর আমার কাছে খুবই ভালো লেগেছে। যেহেতু আমি ভিডিওটা এডিট করার আগে খেয়ে নিয়েছি সেজন্য বলছি, এটা মাশাল্লাহ আজকে আমি নতুন খেয়েছি, তবে আমার কাছে খুব ভালো লেগেছে এই ভাতের পরোটা। আর এই সবজিটা কিন্তু অতুলনীয় হয়েছে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, যে আমি বানাচ্ছি সেজন্য ভালো বলছি সেটা না, আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখবেন, এটা কিন্তু সত্যি মজার। আর আজকের রেসিপিটা কিন্তু একদম ঘরে থাকা উপকরণে হয়েছে, আপনাদের সব সময় যে ঘরে থাকে সবজি সে দিয়ে করতে পারবেন। আর ভাত তো সবার ঘরে রান্না করা হয়, আমি সব সময় চেষ্টা করি সহজ ও স্বাস্থ্যকর খাবার আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে, আর ভালো লাগলে বরাবরের মতন
একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আজ এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী নতুন কোন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনা রইলো।